খবর সবার, কে কোথায়, কেমন আছো? যারা যারা জয়েন করছো একটু লাভ ফ্রাইডে একদম আমাকে বলো, আমাকে একদম ঠিকঠাক ভাবে দেখছো কিনা, ঠিক আছে? সাউন্ডটা কমে দেখা যায় না খেলাটা, সাউন্ডটা কমায় দেখো। হ্যাঁ, আমি এখানে বসি, ঠিক আছে? হ্যাঁ, সাউন্ডটা কমায় দেখো। কি খবর সবাই, কেমন আছো? যারা যারা জয়েন করছো টেলিগ্রাম একদম আমাকে বলো যে আমার এখানে সাউন্ডটা একদমই ক্লিয়ার কিনা, ঠিক আছে? সো রেড রোজ ড্রেসটা কিন্তু রিস্টক হয়েছে, এটা আমি আজকে পরে আছি, একদম সব ডিটেলস বলে দিব ড্রেস সম্পর্কে, ঠিক আছে? যারা জয়েন করবে একটু লাভ রাইক দিয়ে একদম আমাকে বলো যে আমাকে একটু ঠিকঠাক ভাবে দেখছি কিনা, অ্যান্ড লাইক একটু শেয়ার করে ফেলো, ওকে? সবাই কেমন আছো, কার কার লঞ্চ করা হয়েছে? বাবা ইয়া, সাউন্ডটা কমেছে না খেলা? হ্যাঁ, কি খবর সবার বলো, ওকে? সো একটু হাই হ্যালো লিখো, একটু লাভ রাইক দিয়ে একদম, আর লাইভ চার্জের প্রোফাইল শেয়ার ডান করে ফেলো, প্রোফাইল শেয়ার ডান করে ফেলো, যদি হচ্ছে অফারে কেউ ড্রেস চাও, লাইভটা হচ্ছে প্রোফাইল শেয়ার ডান করে ফেলতে হবে, ঠিক আছে? ওকে, আপু কেমন আছেন? হ্যাঁ আপু ভালো আছি। যারা যারা জয়েন করছো ঠিক আছে একটু লাভ রাইক দিয়ে একদম, অ্যান্ড আমাকে বলো যে আমাকে একদম ঠিকঠাক ভাবে দেখছো কিনা, অ্যান্ড যারা কিনা জয়েন করবে লাইক একটু প্রোফাইল শেয়ার ডান করে ফেলো, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে মেসেঞ্জারে শেয়ার করো, অ্যান্ড একটু বেশি বেশি করে কমেন্টস করো, একদমই সব কিছু ক্লিয়ার কিনা দেখো। তোমাদের সবচেয়ে ফেভারিট ড্রেস রেড রোজ ড্রেসটা কিন্তু রিস্টক হয়েছে, আমি পরে আছি, ঠিক আছে? এটা আমি হচ্ছে লাইভে একবার পরছিলাম, এটা আমি আরো হচ্ছে এই নিয়ে আরো তিনবার পরছি, তিনবার ওয়াশ করছি। হ্যাঁ ভাই হেলাল উদ্দিন, হ্যাঁ ভালো আছি, হ্যাঁ উত্তর দিলাম তো, আপনি হয়তো বা খেয়াল করেনি, ভালো আছেন, আপনি ভালো আছেন? কাদে কাদে লাঞ্চ কমপ্লিট হয়েছে বলেন, কাদে কাদে লাঞ্চ কমপ্লিট? যারা জয়েন করছো একটু লাভ রাইক দিয়ে একদম আমাকে একটু কমেন্টস করো, লাইকটা শেয়ার করো, আর টপ ফ্যান হলে কিন্তু হচ্ছে আমি আপনার সব লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ আপু না ভাইয়া, ঠিক আছে আপু নাকি ভাই একটু বলবেন কাইন্ডলি। সো যারা জয়েন করছো একদম রেড রোজ ড্রেসে স্টক ইন রিস্টক হওয়ার খুশিতে লাইভটা শেয়ার করে ফেলো, ঠিক আছে? একদম লাইভটা শেয়ার করে ফেলো। আজকে কিন্তু আমার যে ড্রেসটা দেখতেছো ড্রেসটা কিন্তু একদমই হচ্ছে তোমার নর্মালভাবে আমি আসছি, ঠিক আছে? সাধারণত আমি ড্রেসের লাইভে কখনো ইফেক্ট ইউজ করি না, সো আমারটা নর্মালই হয়। সো একদমই হচ্ছে ড্রেসটা একদম আমি একদম সব দেখিয়ে দিব ডিটেলস। এটা হচ্ছে আমাদের পেজে অনেক অনেক হিট ড্রেস, অ্যান্ড এটা হচ্ছে রিস্টক হয়েছে, ওকে? সো ড্রেসের ডিটেলস আমি দেখিয়ে দিব, যারা কিনা এখন জয়েন করবে একটু হাই হ্যালো লিখো, একটু লাভ রাইক দিয়ে দাও, অ্যান্ড হচ্ছে লাইকটা শেয়ার করো, প্রোফাইল শেয়ার ডান করে এখানে লেখো তুমি লাইকটা শেয়ার করছো, ঠিক আছে? অবশ্যই লিখতে হবে যে আপু লাইকটা শেয়ার করেছি,
ওকে সব একটু জয়েন করে ফেলো, কাদের কাদের লাঞ্চ করা হয়েছে বলো, কে আছে কে, কার বাসায় আছে কি রান্না করছো, কার বাসায় আছে কি কি রান্না করছো বলো তো। আমি ড্রেসের সব ডিটেলস বলে দিব, ঠিক আছে, আমি ড্রেসের সব ডিটেলস বলে দিব। এই ড্রেসটা হচ্ছে, এই ড্রেসটা হচ্ছে রেড রোজ ড্রেস, যেটা হচ্ছে রিস্টক হয়েছে, ওকে। এটা হচ্ছে তোমার অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা, এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা কালেকশন, একদমই অরিজিনাল, ওকে। এই দেখো, ঠিক আছে, এই ড্রেসটা হচ্ছে তোমার অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা। অ্যান্ড ড্রেসটা কিন্তু যারা নিবা তারা অবশ্যই 100% কালার ম্যাটার গ্যারান্টি সহকারে পাবা, 100%, ঠিক আছে। আচ্ছা, কারা কারা লাইভটা শেয়ার ডান করছো বলো, কেউ কি লাইভটা শেয়ার ডান করছো, করলে আমাকে বলো যে হ্যাঁ আপু লাইভটা শেয়ার ডান করছি, ওকে। সবাই একটু জয়েন করে ফেলো, সবাই একটু দ্রুত দ্রুত জয়েন হয়ে যায়, হ্যাঁ দ্রুত দ্রুত জয়েন হয়ে যায়, ওকে। ওকে, যারা যারা জয়েন করছো লাভ রাইক রেক দাও, ঠিক আছে। এই ড্রেসটা কিন্তু রিস্টক হয়েছে, এই হচ্ছে তোমাদের পিওর ড্রেস, ঠিক আছে। এই ড্রেসটা তোমাদের অনেক বেশি ফেভারিট ড্রেস, যেটা হচ্ছে রেড রোজ নাম। যারা যারা নিবা তাড়াতাড়ি নিয়ে ফেলো, তাড়াতাড়ি একদমই নিয়ে ফেলতে হবে, ঠিক আছে, একদমই নিয়ে ফেলতে হবে। আর লাইভটা হচ্ছে প্রোফাইল শেয়ার ডান করতে হবে, লাভ রাইক রেক দিতে হবে। যদি কেউ হচ্ছে একদমই ডিসকাউন্ট ড্রেস চাও, অবশ্যই আমার এভরি লাইভটা শেয়ার করতে হবে, আদারওয়াইজ ড্রেসের প্রাইস একদমই ড্রেসের প্রাইসে কোনো ধরনের হচ্ছে ডিসকাউন্ট থাকবে না। যারা কিনা ডিসকাউন্ট পেতে চায় তারা হচ্ছে আমার, আমি যখনই লাইভে আসবো, লাইক হচ্ছে আমি যে এই রেড রোজটা ড্রেস, এই ড্রেসটা নিয়ে আসছি, আমি এই ড্রেসটা ডিসকাউন্টে তাদেরকে দিব। যারা কিনা আমার লাইভে এসে লাইভটা শেয়ার করবা, প্রোফাইল মেসেঞ্জার শেয়ার করবা, আর অনেক বেশি বেশি করে কমেন্টস করবা, তাদের ক্ষেত্রেই হচ্ছে ডিসকাউন্ট। আবার আদারওয়াইজ হচ্ছে ড্রেসের প্রাইস একদমই ফ্রি। যারা কিনা হচ্ছে 5টা ড্রেস পারচেস করবো তারা হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি পাবা, ওকে, তারাই হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি পাবা। সো বসে না থেকে লাইভ দ্রুত দ্রুত শেয়ার করে ফেলো, অ্যান্ড বেশি বেশি করে কমেন্টস করো, ওকে, বেশি বেশি করে কমেন্টস করতে হবে। কিন্তু যারাই লাইভটা দেখবা খুব সহজ, এসে লাইভটা প্রোফাইল শেয়ার ডান করে ফেলবা, এসে লাইভটা জাস্ট প্রোফাইল শেয়ার ডান করতে হবে, ওকে। আর এটা কিন্তু অনেক অনেক আপুদের প্রিয় একটা ড্রেস, ঠিক আছে। ড্রেসের কালারটা আমি আজকে একদম সুন্দর বলে দিব, ড্রেসটা লাইভ আমার পেজে আছে, বাট আজকে তো আমি একদমই নর্মালি লাইভে আসছি। যারাই জয়েন করবো প্রোফাইল শেয়ার ডান করবা, অ্যান্ড হচ্ছে আমাকে বেশি বেশি করে কমেন্টস করতে হবে, অনেক আসতে লাইভে আমি অনেক বেশি বেশি করে কিন্তু কমেন্টস করতে হবে যদি কেউ উইনার হতে চাও, ঠিক আছে। এই ড্রেসটা আমি যে কোনো একজনকে 10% ডিসকাউন্টে দিব, যারা কিনা হচ্ছে লাইভটা ঘুমায় শেয়ার করবা, না আমাকে ঘুমায় কমেন্টস করবা, ঠিক আছে। তাদের মধ্যে থেকে যে কোনো একজন হচ্ছে আমার এই ড্রেসটা 10% ডিসকাউন্টে পারচেস করতে পারবা, ওকে। একদমই অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা, এটা লাইভ আমার পেজে আছে। এই ড্রেসটা আমি অনেকবার পড়ছি, এটা কিন্তু যারা নিবা 100% কালার ম্যাটেরিয়াল গ্যারান্টি সহকারে পাবা, 100%, একদমই 100%, ঠিক আছে, ওকে। আমি একটু দাঁড়া দেখে তোমাদের ড্রেসটা রাখো, একদমই একদমই কালারটা কিন্তু হচ্ছে রেড মেরুন কালার, ঠিক আছে। কালারটা একদমই রেড মেরুন কালার, জাস্টি, ঠিক আছে, রেড মেরুন কালার। অ্যান্ড হাই আপু, হাই নিম্মাপু, যারা দেখছো তার লাইভটা শেয়ার করে ফেলো। আমি কিন্তু বারবার বলছি আজকে এই ড্রেস যারা কিনা হচ্ছে ধুমায় লাইভটা শেয়ার করবা, ধুমায় হচ্ছে আমাকে কমেন্টস করবা, তাদেরকে হচ্ছে তারা হচ্ছে আজকে আজকে এখন লাইভ চলাকালীন অবজার লাইভটা শেয়ার করবো, কমেন্টস করবো, তারা এখনই যদি একটা স্ক্রিন, মানে আমার লাইভ শেষ হওয়ার পর যে কোনো একজন উইনার যদি হচ্ছে স্ক্রিনশট দিয়ে একদম অথেন্টিক শেয়ার এবং অথেন্টিক কমেন্ট দিয়ে করবা, স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমার পেজ ইনবক্স করলে এই ড্রেসটা 10% ডিসকাউন্টে পারচেস করতে পারবা, ঠিক আছে। ফ্রাইডে উপলক্ষে, ফ্রাইডে উপলক্ষে একদম ধুমায়া একটা ডিসকাউন্ট দিলাম 10%, 10% অনেক হিউজ ডিসকাউন্ট। এই কারণে বলছি কারণ আমার এই ড্রেসটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা, এটা অলরেডি অনেক কম প্রাইসে 1000 হচ্ছে 95 টাকা, একদমই হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হচ্ছে। তারপরও যদি কেউ শেয়ার করো আরও কমে পাবা, ঠিক আছে, এই হিট ড্রেসটা হচ্ছে আরও কমে পাবা, একদমই সুন্দর একটা, খুব সুন্দর একটা রেড মেরুন কালার, ঠিক আছে, টুকটুকে লাল কালার না, এটা একদমই টুকটুকে লাল কালার না, আবার হচ্ছে একদমই ডার্ক মেরুন কালার না, ঠিক আছে, এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড মেরুন কালার, ঠিক আছে, খুব সুন্দর। সো যারা দেখবা চুপচাপ বসে থাকলে হবে না। কাপড়টির দাম কত? কাপড়ের দাম হচ্ছে 1000
95 টাকা, ঠিক আছে, 1095 টাকা রেড রোজ এগ্রেসটার দাম। বাট এখন এই মুহূর্তে আমার লাইভ চলাকালীন সময়ে যদি কেউ লাইভটা হচ্ছে প্রোফাইল শেয়ার ডান করো অ্যান্ড আমার এখানে অনেক বেশি বেশি কমেন্টস করো, ঠিক আছে, তাহলে আমি যে কোনো একজন উইনার নিব যে কিনা হচ্ছে আজকে আমার এই রেড রোজ ড্রেসের ড্রেসটা হচ্ছে 10% ডিসকাউন্টে পারচেস করতে পারবা, ঠিক আছে। সো শুধু একজন দুজন কিন্তু করলে হবে না, সবাইকেই হচ্ছে গেমে পার্টিসিপেট করতে হবে, ওকে। এই ড্রেসটা অলরেডি রিস্টক হয়েছে, আমি অলরেডি তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছি রিলের মধ্যে, সো আজকে আমি পরেও আসছি। সো ড্রেসের ডিটেলসটা বলি, ড্রেসটা হচ্ছে একদমই হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কটন। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু ডার্ক জায়গায় যেয়ে দেখাচ্ছি, একটু আমি আলোর মধ্যে ছিলাম, এই দেখো আমি না একদম ডার্ক জায়গায় আসছি, দেখো এই যে একদমই ডার্ক একটা জায়গায় আসছি, কালারটা হচ্ছে ঠিক এরকম হবে, এই যে কালারটা ঠিক হচ্ছে এরকম রেড, একটা মেরুন কালার হবে, ঠিক আছে, ডার্ক মেরুন না, এটা টুকটুকে লাল কালার না কিন্তু, ঠিক আছে। এই ড্রেস সম্পর্কে অনেকে একটু ভুল ধারণা থাকতে পারে, এটা হচ্ছে তোমার টুকটুকে সিঁদুর লাল না, ঠিক আছে, এই কালারটা হচ্ছে একদমই মেরুন রেড কালার, যেটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার, ঠিক আছে, একদমই হচ্ছে তোমার আমি একটু হচ্ছে তোমাদেরকে রোদে আলোতে যেয়ে দেখাই, হ্যাঁ তাহলে হয়তো বা বুঝবা, আমি একটু তোমাদেরকে রোদের আলোতে যেয়ে দেখাই তাহলে কালারটা ভালো করে বুঝবা, দেখো এই যে আমি একদম রোদের মধ্যে আসছি, হ্যাঁ বাইরে আসছি, দেখো এই যে কালারটা ঠিক এরকম হবে, সুন্দর একটা রেড মেরুন কালার, ঠিক আছে, ওকে। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে তোমার খুব সুন্দর করে এই জায়গায় একদম এগুলো প্রিন্ট করা, হ্যাঁ এগুলো হচ্ছে প্রিন্ট করা, এটা হচ্ছে তোমার এমব্রয়ডারি পোর্শন, যেটা হচ্ছে তোমার সুন্দর করে হ্যান্ডলুমের কাজ করা আছে, ঠিক আছে, ওকে। অ্যান্ড ড্রেসটা দেখো, ড্রেসটা পুরোটাই হচ্ছে এরকম সুন্দর করে প্রিন্টেড, ওকে, হ্যাঁ এটা ইন্ডিয়ান, এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা কালেকশন, একদম অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা কালেকশন হচ্ছে, যে আমি দেখান, আমি একদম অন্ধকারের মধ্যে আসছি, আমি কিন্তু একদমই অন্ধকারের মধ্যে আসছি যাতে তোমরা কালারটা বুঝো, ঠিক আছে, ওকে, একদমই অন্ধকারের মধ্যে আসছি, দেখো এই যে, এই দেখো এই যে কালারটা হচ্ছে এরকম হবে, ওকে। আর এটা দোপাট্টাও কিন্তু কটনের, দোপাট্টাটাও হচ্ছে কটনের হবে, ঠিক আছে, বিশাল বড়, 5 হাতের বেশি লম্বা দোপাট্টা, কটনের দোপাট্টা পাচ্ছ, ওকে। আমি তোমাদেরকে কিন্তু একদম ডাইরেক্ট ভাবে দেখালাম, অ্যান্ড যারা যারা কিনা লাইকটা শেয়ার করবা, বেশি করে কমেন্টস করবা, আজকে রেড রোজ ড্রেসটার মধ্যে কিন্তু ডিসকাউন্ট পাবা, ওকে, ডিসকাউন্টে কিন্তু ড্রেসটা পেয়ে যাবা। ড্রেসটার মধ্যে কিন্তু অনেক কাপড় আছে, ড্রেসটার মধ্যে হিউজ কাপড় আছে, অনেক কাপড় আছে, সো যাদের হাইট বেশি বা হেলদি, ঠিক আছে, তারাও হচ্ছে খুব ইজিলি ড্রেসটা বানাতে পারবে, ওকে। সো যারা যারা জয়েন করছো লাইভটা শেয়ার করে ফেলো। আচ্ছা, এটার দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর, এটা দোপাট্টা কিন্তু অনেক সুন্দর, দেখো এই যে একদমই হচ্ছে কটনের দোপাট্টা, ফুল দোপাট্টা কিন্তু হচ্ছে প্রিন্টেড, ঠিক আছে, ফুল দোপাট্টা প্রিন্টেড, ওকে, ফুল দোপাট্টা প্রিন্টেড, অ্যান্ড এই জায়গাটার মধ্যে কিন্তু বুকে কাজ করা, অ্যান্ড হচ্ছে তোমার এই যে দামান পোর্শন, এই যে এই দেখো, ঠিক আছে, এই যে এখানেও কাজ করা, হ্যাঁ এখানেও কাজ করা, এই জায়গাতেও কাজ করা, হ্যাঁ এগুলো হচ্ছে হ্যান্ডলুমের কাজ করা, সাথে কিন্তু তোমার প্যান্ট থাকবে, প্রাইস একদমই ফ্রি। যারা কিনা ইনবক্সে রেড রোজের প্রাইস নিয়ে দাম কষাকষি করতেছে তাদেরকে একটা কথাই বলবো, এই ড্রেসের প্রাইস একদমই ফিক্সড 1095 করে, ঠিক আছে, একদমই ফিক্সড, এবং এটা একদমই 100% অরিজিনাল, একদমই 100% অরিজিনাল পাবা, ঠিক আছে, 100% অরিজিনাল, এটা হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা, এবং 100% কালার ম্যাটার গ্যারান্টি সহকারে পাবা। এটা স্লিভটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে, আমি তো এরকম মানিয়েছি, এটা এক কাটিং লং স্লিভ হয়ে যাবে, এটা বডি হচ্ছে তোমার 19 ইঞ্চি লং 48 পর্যন্ত হবে, ঠিক আছে, এখানে অনেক কাপড় আছে, অ্যান্ড প্যান্টের কালারটাও কিন্তু সেম, প্যান্টের কালারটা হচ্ছে সেম এই ড্রেসের সাথে ম্যাচ করা। সো যারা কিনা হচ্ছে ইনবক্সে দাম কষাকষি করতেছে রেড রোজ ড্রেসের প্রাইস নিয়ে, তাদেরকে বলবো প্রাইস একদমই ফিক্স, বাট আমি যেহেতু আজকে লাইভে আসছি, আজকে হচ্ছে ফ্রাইডে, অ্যান্ড এই ড্রেসটা আমি আবারও পরে আসছি, সো তাদের ক্ষেত্রে হচ্ছে কিনা তোমরা হচ্ছে যারা কিনা আমার লাইভ চলাকে লাইভটাকে শেয়ার করবা, অনেক বেশি করে কমেন্টস করবা, শুধু তাদের ক্ষেত্রে হচ্ছে ড্রেসটা 10% ডিসকাউন্টে পারচেস করতে পারবা, ঠিক আছে, মানে 1095 উপর 10% হবে, ওকে, আদারওয়াইজ ইনবক্সে হচ্ছে প্রাইস একদমই ফিক্স, যদি কেউ 5টা নাও, যদি কেউ হচ্ছে 5টা ড্রেস নাও তাদের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি। এটা আমি চাচানো শুনলাম, আমার ব্যাগ ইন্ডিটোরে চার্জারটা।
সো কেউ মিস করো না অফারটা, এখনই এসে প্রোফাইলটা শেয়ার ডান করে ফেলো, এখনই এসে প্রোফাইল শেয়ার ডান করে ফেলো, ঠিক আছে? প্রাইস হচ্ছে 1095 টাকা, এই রেড রোজ ড্রেসের প্রাইসটা হচ্ছে 1095 টাকা, বুঝলাম ব্যাগে যাদের আছে, ঠিক আছে? আর ড্রেসটা কিন্তু বেশি স্টকে নেই, স্টক লিমিটেড আছে, যেহেতু আবার রিস্টক করা হয়েছে, যার লাগবে নিয়ে নিবা, যার লাগবে নিয়ে নিবা, খুব সুন্দর একটা ড্রেস। অ্যান্ড ড্রেসের কালারটা কিন্তু হচ্ছে রেড মেরুন কালার, হ্যাঁ, টুকটুকে লাল না, টুকটুকে লাল কালার না এটা, ঠিক আছে? জানি না কেমন কালার দেখাচ্ছে মোবাইলে, বাট আমি তোমাদেরকে আমি এক্স্যাক্ট কালার অলওয়েজ বলে রাখি, সেটা এক্স্যাক্ট কালারটা হচ্ছে রেড মেরুন কালার। রেড কালার অনেক ধরনের হয়, কিছু রেড থাকে টমেটো রেড, কিছু রেড থাকে টুকটুকে সিঁদুর লাল, বাট এই রেডটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন রেড, যেটা স্ট্যান্ডার্ড, যেটা সব জায়গায় তুমি ক্যারি করতে পারবা, এটা হচ্ছে এমন কালার, এবং এই কালারটা সবাইকে মানাবে। এই রেড কালার অনেক পড়তে চায় না, ভাবে যে আমাকে মানাবে কিনা, বাট এই কালারটা সবাইকে মানাবে, ঠিক আছে? এই কালারটা সবাইকে মানাবে। সো এটা খুব সুন্দর একটা রেড মেরুন কালার। অ্যান্ড ফুল ড্রেসটার মধ্যে কিন্তু প্রিন্ট প্লাস হচ্ছে হ্যান্ডলুম, হ্যান্ডলুমের কাজ করা আছে, একদম অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা, একদম অরিজিনাল ইন্ডিয়ান। যারা অনেকে জয়েন করছো বাট কেউ লাইভটা শেয়ার করতেছো না, কেউ কমেন্টস করতেছো না, উইনার কিন্তু হবা না, উইনার কিন্তু হওয়া যাবে না, অবশ্যই তোমাকে লাইভটা শেয়ার করতে হবে। অ্যান্ড আমার এখানে অনেক বেশি বেশি করে কমেন্টস, এত গলা ওদের, বাবারে বাবা, অনেক বেশি বেশি করে কিন্তু কমেন্টস করতে হবে, ঠিক আছে? যারা যারা জয়েন করছো বলো কে কে ডিসকাউন্ট চাও ড্রেসটার উপরে, কে কে ডিসকাউন্ট চাও এই ড্রেসটার উপরে বলো, কে কে ডিসকাউন্ট চাও? অ্যান্ড কারোর যদি কোনো ইনকোয়ারি থাকে ড্রেস সম্পর্কে আমাকে প্রশ্ন করতে পারো। ওকে, যারা যারা জয়েন করছো হাই আপু, হাই দীপিকা আপু। সো এই ড্রেসটা, এই ড্রেসটা কিন্তু আমি আবারও বলছি স্টক হয়েছে, বেশি পিস নাই। আয়েশা আপু জয়েন করে ফেলছো, যারা যারা জয়েন করবা এসেই প্রোফাইল শেয়ার ডান করতে হবে ধুমায়া। অ্যান্ড আমার এখানে অনেক বেশি লাভ রাই কমেন্টস করতে হবে, আমি যে কোনো একজন উইনার নিব, যে কিনা হচ্ছে, যে কিনা হচ্ছে আমার এই ড্রেসটার মধ্যে 10% ডিসকাউন্টে পারচেস করতে পারবা। আপু একটা ফ্রিতে দেন না ভাবি, কে ফ্রিতে তো কিছুই নাই ভাই দুনিয়াতে, ঠিক আছে? ফ্রিতে কি দিব, ফ্রিতে আজকাল দুনিয়াতে কিছুই পাওয়া যায় না, সো ফ্রি তো কখনই পসিবল না, তাই না? ফ্রি কি পসিবল, ফ্রিতে দুনিয়াতে কিছুই পাওয়া যায় না, সো সবকিছুই তোমাকে কষ্ট করে কিনতে হবে, কষ্ট করে অর্জন করতে হবে, সো এখানে তো আরো পসিবল না, ওকে? আরো পসিবল না। যারা যারা জয়েন করছো একটু লাভ রাইট ব্রেক দাও, অ্যান্ড কে কে প্রোফাইলটা শেয়ার ডান করছো শেয়ার ডান লেখো, যারা যারা প্রোফাইলটা শেয়ার ডান করছো একটু শেয়ার ডান লেখো, বানাও, ওকে? কি রে বাবা লাইক শেয়ার হো না গেল। এই ড্রেসটা কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা, যারা আমার কাছে পারচেস করবা তাদেরকে একদম 100% কালার ম্যাটার গ্যারান্টি সহকারে দিব, কালার একদমই উঠবে না। আমি নিজে এই ড্রেসটা হচ্ছে অলরেডি এ নিয়ে 4 বার পরে ফেলছি, ঠিক আছে? লাইভের সব ড্রেস কিন্তু আমি সাধারণত অলওয়েজ একদম পরি না, ঠিক আছে? বাট এটা এই ড্রেসটা কিছু ড্রেস রেখে দিই, কিছু ড্রেস রেখে দিই, কিছু ড্রেস হচ্ছে রেগুলার ওয়্যার হিসেবে ইউজ করি, হ্যাঁ, সেই ড্রেসটাও ঠিক এরকম। এটা কিন্তু হচ্ছে, এটা আমি অনেকবার পরছি, এটা কালার একদমই কিছু হয় নাই, সো যারা আমার কাছে নিবা 100% কালার ম্যাটার গ্যারান্টি সহকারে পাবা, ঠিক আছে? আমার লাইভ আছে শেয়ার হচ্ছে না কেন, বললাম না আবার বন্ধ হয়ে গেছে। জুবাই ওখানে চার্জার আছে, চার্জারটা দিয়ে ফোনটা অন করো তো, ওই যে আমার চার্জারটা, ফোনটা অন করো, শেয়ার হয় না কেন লাইভ। আমি আবারও বলছি আর ইনবক্সে যে দাম দাম কষাকষি করতেছো, আমি এখানে দেখতেছি অনেক ইনবক্সে দাম কষাকষি করতেছো, এটা 1000 টাকা ড্রেস না, এটা হচ্ছে 800 টাকা ড্রেস না, এটা 900 টাকা ড্রেস না, ঠিক আছে? এটা হচ্ছে একদমই অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা, এটা প্রাইস একদমই ফিক্স 1095 টাকা, ঠিক আছে? 1095, এবং এটা একদম গ্যারান্টি সহকারে সেল করা হবে, যারা নিবা তারা আমার কাছে গ্যারান্টি সহকারে পাবা 100%, ঠিক আছে? 100% যে এই ড্রেসটা 100% গ্যারান্টি সহকারে পাবা, এটা যেরকম দেখতেছো ঠিক একদম সেম এরকম। অ্যান্ড হচ্ছে, অ্যান্ড হচ্ছে তোমার এই ড্রেসটা
এন্ড হচ্ছে এই ড্রেসটা হচ্ছে তোমার কালার ম্যাটার ড্যান্ডি শখের পাবা সেম এটাই পাবা ওকে সেম এটাই পাবা অন্য কালার আছে হ্যাঁ অন্য কালার আছে এটার মধ্যে তিনটি এটার মধ্যে আরো দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক এন্ড হচ্ছে কাঠালি কালার বাট এই কালারটা আপনারা বেশি পছন্দ করো তাই না এই কালারটা আপনারা বেশি পছন্দ করে বাট কালার অ্যাভেলেবেল আছে ইনবক্সে নক করলে হবে ইনবক্সে নক করলে হবে কালার পেয়ে যাবা ঠিক আছে ওকে বাট প্রাইস কিন্তু ফিক্সড যারা শুধুমাত্র আমার লাইভ চলাকালীন লাইভটা শেয়ার করবা তারাই হচ্ছে ডিসকাউন্ট পাবা আদারওয়াইজ নো ডিসকাউন্ট ঠিক আছে কোনো ডিসকাউন্ট নাই ড্রেসটা আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাই ঠিক আছে ড্রেসটা একটু ভালো করে দেখাই এই যে এই দেখো এই যে ড্রেসটা হচ্ছে এরকম ওকে ড্রেসটা হচ্ছে এরকম ড্রেসের নেক পোর্শনের কাজটা অনেক সুন্দর হ্যাঁ নেক পোর্শনের কাজটা অনেক সুন্দর ড্রেসটার এটার দোপাটাটা ফুললি কটন ড্রেসটাও ফুললি কটন কটনটা হচ্ছে ইন্ডিয়ান কটন কটনটা হচ্ছে ইন্ডিয়ান কটন আচ্ছা আপু একটু দেখতে চাই আপু ভাইয়া ইনবক্সে ইনবক্সে নক করেন ঠিক আছে অন্য কালার যদি লাগে তাহলে হচ্ছে ইনবক্সে নক করতে হবে ইনবক্সে যারা যারা ইনবক্সে নক করতেছো তাদেরকে বলি প্রাইস একদমই ফিক্সড 1095 যারা কিনা পাঁচটা ড্রেস পারচেস করবা তাদের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি ওকে আদারওয়াইজ প্রাইস একদমই ফিক্স নো ডিসকাউন্ট শুধুমাত্র আমার এখানে লাইভ শেয়ার করলে কমেন্টস করলে হচ্ছে ডিসকাউন্ট ওকে ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস ফুললি কটনের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা কালার দুটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমাদের পেজে আগে অনেক হিট হয়েছিল এরপর মাঝখানে ড্রেসটা হচ্ছে স্টক আউট হয়ে গেছিলো তো আমরা আবার স্টকিং করছি তার সাথে কিন্তু আবার লাইভে আসা ঠিক আছে তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে ড্রেসটা আবার রিস্টক হয়েছে যার যা লাগবে দ্রুত হারে নিয়ে ফেলো আবার কোন সময় স্টক আউট হয়ে যায় পরে কিন্তু আবার পাবা না ঠিক আছে পরে কিন্তু আবার পাবা না এবং আমি অপেক্ষায় আছি যে আপুরা হচ্ছে ড্রেসটা পারচেস করে বেশি বেশি করে রিভিউ দিবা ঠিক আছে যদি কেউ হচ্ছে অনেক আপু আছো তারা কিনা হচ্ছে স্ক্রিনশট নিতে পারো না তাদেরকে একটা কথা বলি তোমরা জাস্ট ইনবক্সে যেয়ে জাস্ট ইনবক্সে যেয়ে খালি লিখলে হবে যে এক দুই তিন চার তাহলে ইনবক্সে যে লিখলে হবে যে রেড রোজ এটা লিখলে হবে আপু তোমাকে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ প্রিয়া আপু থ্যাংক ইউ সো মাচ ড্রেসটা এত সুন্দর ড্রেসটা আপু এতই সুন্দর যে যে কোনো আপু পড়লে আপুকে মানাবে এটা কিন্তু টুকটুকে লাল কালার না হ্যাঁ এটা হচ্ছে রেড মেরুন কালার ঠিক আছে আবারও বলছি এটা হচ্ছে টুকটুকে সিঁদুর লাল না আবার হচ্ছে তোমার ডার্ক একটা মেরুন আছে ওইটাও না এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড মেরুন কালার খুব সুন্দর ওকে অ্যান্ড আমি জানি না আমার এখানে কেমন কালার লাগছে কারণ আমি তো হচ্ছে তোমার অন্ধকারের মধ্যে মানে এরকমভাবে আসতে দেয় না আমার এটা কী কালার মনে হচ্ছে বাট আমি মুখে যেটা বলছি সেটাই কেউ এটাকে ডার্ক মেরুনভাবে নিবা না আবার কেউ টুকটুকে লাল ভেবে নিবা না এটা হচ্ছে রেড মেরুন মেরুন দুই ধরনের হয় একটা হচ্ছে রেড মেরুন আর একটা হচ্ছে চকলেট মেরুন মানে একটু কালচার মেরুন এটা কালচার মেরুন না ঠিক আছে তো ড্রেসটা খুবই সুন্দর কেউ মিস করো না যা লাগবে দ্রুত নিয়ে ফেলো আপু তো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওকে যারা যারা জয়েন করছো লাইভটা শেয়ার করে ফেলো লাইভ শেয়ার করো কে কে লাইভ প্রোফাইল শেয়ার ডান করছো বলো কে কে লাইভটা প্রোফাইল শেয়ার ডান করছো কমেন্টস করো কমেন্টস করে ফেলো কে কে লাইভটা প্রোফাইল শেয়ার ডান করছো এন্ড কে কে চাও বলো কে কে এই ড্রেসটা ডিসকাউন্টে চাও রেড রোজ ড্রেসটা কে কে ডিসকাউন্ট চাও বলো চুয়া টিপে ধরো তো আমরা দাঁড়ায় দেখো একটু ধরো ধরে বলবো হ্যাঁ এই যে একটু বলবো হ্যাঁ এরকম করে এরকম করে এরকম করে এই এই দেখো ড্রেসটা আমরা দাঁড়ায় দেখো এই যে হচ্ছে ড্রেসটা ঠিক আছে এরকম করো এরকম করো এই তো হ্যাঁ এই যে এই হচ্ছে ড্রেসটা আমার চেহারা দেখাও এই যে ঠিক আছে এই এই হচ্ছে ফুল ড্রেসটা ঠিক আছে আর এই হচ্ছে ড্রেসটা দোপাট্টাই যেটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা হচ্ছে ফুললি কটনের হ্যাঁ আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো ফুললি কটনের দোপাট্টা একদম কটনের দোপাট্টা পুরোটাই হচ্ছে প্রিন্ট করা পুরোটাই হচ্ছে প্রিন্টেড ঠিক আছে এই যে ফুল দেখিয়ে দিলাম ড্রেসটা দেখো ফুল দেখিয়ে দিলাম ড্রেসটা ড্রেসটা একদমই প্রাইস হচ্ছে ফিক্সড থাকবে ড্রেসের প্রাইস একদমই ফিক্সড 1095 টাকা 1095 টাকা রেড রোজ নামে যদি কেউ পারো রেড রোজ নামে তোমরা নিতে পারবা ঠিক আছে সমস্যা নেই স্ক্রিনশট নিতে না পারলেও সমস্যা নেই রেড রোজ নাম দিয়ে তোমরা হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবা 1095 টাকা প্রাইস একদমই ফিক্সড প্রাইস একদমই ফিক্সড প্যান্টটা কিন্তু কটনের হবে রেড কালারের মানে হচ্ছে রেড মেরুন কালার এটা টুকটুকে লাল কালার না আবারও বলছি টুকটুকে লাল কালার না বিশাল বড় পাঁচ হাতের বেশি লম্বা দোপাট্টা পাঁচ
পাচ্ছো এটা হাতাটা হচ্ছে এরকম হাতাটা লং হাতা হবে আমি এরকম হাতা বানিয়েছি ঠিক আছে আর নেক পোর্শন খুব সুন্দর করে হচ্ছে হ্যান্ডলুমের কাজ করা আছে এই পুরোটা নিচের দিকে পুরোটাই হচ্ছে কাজ করা এন্ড প্লাস প্রিন্টেড ঠিক আছে 100% কালার ম্যাটার গ্যারান্টি সহকারে বাবা 100% আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে ওকে দেখিয়ে দিলাম সো যারা যারা ডিসকাউন্ট চাচ্ছো তারা অবশ্যই হচ্ছে প্রোফাইল শেয়ারম্যান করে লেখো ঠিক আছে প্রোফাইল শেয়ার পিপি আপু পিপি হচ্ছে 1095 টাকা 1095 টাকা প্রাইস একদমই ফিক্সড বাট আজকে ফ্রাইডে উপলক্ষে যারা কিনা আমার লাইভে এসে লাইভটা শেয়ার ডান করবা বেশি করে কমেন্টস করবা আমি একজন উইনার নিব যে কিনা আমার ড্রেসটা 10% ডিসকাউন্টে পারচেস করতে পারবা ঠিক আছে অ্যান্ড যারা এই ড্রেসটা নিবা তারা অবশ্যই 100% কালার ম্যাটার গ্যারান্টি সহকারে পাবা সেম এই ড্রেসটাই পাবা অ্যান্ড সেম হচ্ছে তোমার কালার ম্যাটার গ্যারান্টি সহকারে পাবা ঠিক আছে ওকে বলো কে কে ডিসকাউন্ট চাও আর কে কে ডিসকাউন্ট চাও দ্রুত লাইভে জয়েন করো দ্রুত লাইভে জয়েন করো এই ড্রেসটা অনেক সুন্দর যে পরবে তাকে অনেক বেশি সুন্দর লাগবে যে কিনা এই ড্রেসটা পরবে তাকেই ঝাঁকাস লাগবে ড্রেসটা এত সুন্দর সুন্দর দেখে ড্রেসটা কিন্তু আমাদের পেজের একদম হিট ড্রেস কোনো ডিসকাউন্ট ইনবক্সে দেওয়া হবে না আমি বারবার বলছি জানি না কে কে আমার লাইভ দেখতেছে ইনবক্সে যারা অনেকেই নক করতেছো একটা কথাই বলে দিও প্রাইস ফিক্সড 1095 করে যারা কিনা 5টা ড্রেস পারচেস করবা তাদের ক্ষেত্রে হচ্ছে ডিসকাউন্ট আদারওয়াইজ হচ্ছে প্রাইস একদমই ফিক্সড 1095 করে একদম অরিজিনাল ইন্ডিয়ান গাঙ্গা দিচ্ছি একদম অরিজিনাল ইন্ডিয়ান গাঙ্গা এক কথা বলতে অরিজিনাল কোনো ধরনের ফেকনেস থাকবে না এবং তুমি এটা ইচ্ছা মতো ইউজ করবা ইচ্ছা মতো আমি নিজে এটাকে ইচ্ছা মতো পরছি ঠিক আছে ইচ্ছা মতো ইউজ করছি ওয়াশ করছি এটা কালার কিছু হয় না এটার যে ডিজাইনটা এটার কিছু হয় নাই আমি জানি না আমাকে এখানে কি কালার দেখাচ্ছে হ্যাঁ আমার এখানে কি কালার দেখাচ্ছে আমি জানি না বাট আমি মুখে তোমাদের বলে দিচ্ছি কালারটা কিন্তু হচ্ছে রেড মেরুন আবারও বলছি রেড মেরুন কালার টুকটুকে লাল কালার না ডার্ক মেরুন কালার না রেড মেরুন কালার যারা অর্ডার করবা হয়তো বা আমার এই লাইভ দেখবা মুখে আমি কি বলতেছে অথবা হচ্ছে আমার আগের যে লাইভ আছে যেটা হচ্ছে এখন বুস্টিংয়ে চলতেছে ওই লাইভটা দেখবা ঠিক আছে আবার কিন্তু ড্রেস নেওয়ার পর বলবা না আপু ড্রেসটা তো ভেবেছিলাম রেড কালার না কেন আমার অনেক আপু আছে আপু ড্রেস তো ভেবেছিলাম মেরুন কালার না কেন হ্যাঁ এরকম অনেক আপু আছো ইনবক্সে ঢুকতে পারছে না কেন ইনবক্সে কেন ঢুকতে পারবে না কখন আমার দিকে ইনবক্স করতেছে একদম সহজ রেন ফরেস্ট পেজে ইনবক্সে যে ক্লিক করলে ইনবক্সে ঢুকে হয়ে যাবে ভাইয়া ঠিক আছে ইনবক্সে কেন ঢুকতে পারবেন না সো কারা কারা ডিসকাউন্ট চাও যারা ডিসকাউন্ট চাও লাইভ শেয়ার করো লাইভ ঘুমায় শেয়ার করতে হবে আমি যতক্ষণ লাইভে থাকবো লাইভ ঘুমাইয়া শেয়ার করতে হবে আর শুধু শেয়ার করলে হবে না কমেন্টস করতে হবে কমেন্টস করো বেশি করে কমেন্টস করো ঠিক আছে ওকে সো এই ড্রেসটা কেউ মানে না নিয়ে ভুল করো না আবার কিন্তু যদি একবার স্টক আউট হয়েছে আনতে অনেক লেট হবে সো যাদের লাগবে নিয়ে ফেলো যাদের লাগবে নিয়ে ফেলতে হবে 1 2 3 4 4 বার আচ্ছা যাদের লাগবে নিয়ে নিতে হবে 1095 করে চট্টগ্রাম ডেলিভারি হবে হ্যাঁ হবে ঢাকা সহ ঢাকার বাইরে সব জায়গায় হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি হবে ঠিক আছে শুধুমাত্র যাদের কিনা জেলা শহর তাদের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বিকাশ করতে হবে আদারওয়াইজ ঢাকা শহরে যে কোনো জায়গায় আমরা ড্রেস ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আমরা ড্রেস ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ স্ক্রিনশট নিতে না পারো একদম ইনবক্সে গিয়ে নক করে ফেলো রেড রোজ ঠিক আছে রেড রোজ ইনবক্সে নক করে ফেলো রেড রোজ বাস হয়ে যাবে প্রাইস কিন্তু একদমই ফিক্স ড্রেসের কিন্তু তোমার এই জায়গাগুলো কাজ করা ঠিক আছে ড্রেসে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গা কাজ করা কিন্তু ড্রেসের এই জায়গাগুলো কিন্তু কাজ করা ওকে হ্যান্ডলুমের কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান গাঙ্গা কিন্তু এটা অরিজিনাল ইন্ডিয়ান গাঙ্গা ফুললি কটনের ড্রেসটা ফুললি কটনের ওকে বুঝলাম এখানে এক এক জায়গায় এক এক ভিউ শো করতেছে এখানে দেখাচ্ছে একটা এখানে দেখাচ্ছে একটা বুঝলাম না যে এখানে আবার এইটা শো করতেছে আমার এখানে ভিউ কত বলো তো একটু বুঝতেছি না ভিউ কত ভিউ কত শো করতেছে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ড্রেস সম্পর্কে করতে পারো ঠিক আছে অ্যান্ড লাইভ শেয়ার করতে হবে জুপের ড্রেস
সো কেউ বসে থেকো না, ঠিক আছে, ড্রেসটা পারচেজ করে ফেলো, এন্ড লাইভ তো কেউ শেয়ার করলো না। এই তোমাদের প্রবলেম কি জানো, তোমরা লাইভে এসে গেমস খেলবা না, ঠিক আছে, অথচ ইনবক্সে যে দাম কষাকষি মারামারি, ঠিক আছে, আমাকে কমায় দেন আপু। এটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম, ঠিক আছে, এখানে অনলাইন মানে কি, অনলাইন মানে হচ্ছে সব কিছু ফিক্সড, অনলাইন মানে হচ্ছে সব কিছু ফিক্সড, ঠিক আছে, সো এখানে কোনো দাম কষাকষি চলবে না, এক কথায় প্রাইস একদম ফ্রি, যারা নিবা একদম ফিক্সড প্রাইসে নিবা 1095 করে, ঠিক আছে। সো শুধুমাত্র আমার লাইভ চলাকালীন আমি অফার দিই, আদারওয়াইজ কোনো অফার নেই। আর যারা 5টা ড্রেস নিবা তাদের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি হবে। সো যদি কেউ নিতে না পারো, মানে স্ক্রিনশট নিতে না পারো, তারা হচ্ছে রেড রোজ নাম দিয়ে হচ্ছে ড্রেসটা হচ্ছে অর্ডার করে ফেলবা। খুব সুন্দর একটা ড্রেস, আমাদের পেজে হিট ড্রেস অ্যান্ড ড্রেসটার রিভিউ আছে পেজে, একটু পেজটা ভিজিট করলে তোমরা রিভিউ পেয়ে যাবা, পেজটা ভিজিট করে রিভিউ পেয়ে যাবা, রিভিউ আছে পেজে, ওকে। সো বলো কে কে চাও, কে কে ড্রেসটা চাও, কমেন্টস করো, কমেন্টস করতে হবে উইনার হওয়ার জন্য, কমেন্টস করতে হবে, লাইভ শেয়ার করতে হবে, হাই শেয়ারার এবং হাই যে কমেন্টস করবা তাদের ক্ষেত্রেই হচ্ছে ড্রেসটা ডিসকাউন্ট, আদারওয়াইজ প্রাইস ফিক্সড। আমাদের পেজে কোনো রিটার্ন অপশন নেই, ঠিক আছে, একটা কথা বলি, আমাদের পেজে কোনো রিটার্ন অপশন নেই, শুধুমাত্র ডিফেক্ট থাকলে, মানে হচ্ছে ছেঁড়া ফাটা বা যদি কোনো ডিফেক্ট থাকে তাহলে হচ্ছে ড্রেসটা আপনি রিটার্ন করে দেবেন, আমরা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস দিই। সো ড্রেসটা অবশ্যই চেক করবেন, ড্রেসের প্রত্যেকটা পার্ট ঠিক আছে কিনা, ড্রেস আপ টু বটম ঠিক আছে কিনা, দেন হচ্ছে ড্রেসটা হচ্ছে রিটার্ন করে দেবেন, আমরা ফ্রেশ পিসটা হচ্ছে সেন্ড করে দেবো, ওকে। বাট আমি ড্রেস দেখলাম লাইভে, আমার পছন্দ হলো না, আমি রিটার্ন করবো, নো রিটার্ন অপশন পেজে, আমাদের পেজে কোনো রিটার্ন অপশন নেই, বুঝে শুনে ড্রেস অর্ডার করতে হবে। আর একটা কথা হচ্ছে, যদি কারো কোনো ডিমান্ড থাকে ড্রেস সম্পর্কে, অবশ্যই ইনবক্সে নক দিবেন যে আপু আমার এই টাইপের লাগবে, আমার ওই টাইপের লাগবে, তাহলে আপনার ডিমান্ড অনুযায়ী হচ্ছে আমরা ড্রেস সাপ্লাই দিব, ঠিক আছে, মানে ড্রেস ডেলিভারি দিব। বাট আপনি কিছু বলবেন না, আপনার মনে থাকবে একরকম, আপনার ড্রেস পাওয়ার পর আপনি বলবেন যে আপু আপনি আমাকে সেই ড্রেসটা দেননি, তাহলে তো হবে না। সো যারা কিনা ড্রেস অর্ডার করতে চান, তাদেরকে আমি বলবো একদম বুঝে শুনে অর্ডার করবো। আমি লাইভে সব ড্রেস বলে দিচ্ছি, যে ড্রেসটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা, ড্রেসটা হচ্ছে তোমার একদমই হচ্ছে কালারটা হচ্ছে টুকটুকে লাল না, একদম ডার্ক মেরুনও না, রেড মেরুন কালার, ঠিক আছে, রেড মেরুন কালার, এবং ড্রেসটা হচ্ছে একদমই ফুললি কটনের ড্রেসটা, একদম ফুললি কটন ড্রেস, কটন প্যান্ট, কটন দুপাট্টা কটন, এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা কালেকশন। অ্যান্ড ড্রেসের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে প্রিন্টের কাজ করা আছে, হ্যান্ডলুমের কাজ করা আছে, নিচের দিকে কাজ করা আছে, দুপাট্টা হচ্ছে পুরোটাই প্রিন্টের। সো আমি সব কিছু ডিটেলসে বলে দিলাম। অ্যান্ড যারা কিনা মাঝখানে একটা কোশ্চেন থাকে তোমাদের মাঝখানে যে আপু সেম টু সেম পাবা কিনা, অবশ্যই সেম পাবা। এখন তোমরা যদি পিকচারের সাথে কম্পেয়ার করো যে পিকচারে কালারটা এরকম হবে না, লাইভ ফলো করবা, এই লাইভটা ধরো আমি জানি না কেমন আসছে, বাট আমার কিন্তু এই ড্রেসের একটা লাইভ আছে, ঠিক আছে, ওই লাইভটা দেখবা, আমি তো বলেই দিচ্ছি মুখে যে এটা হচ্ছে তোমার, অনেক সময় লাইটের কারণে ড্রেসের কালারটা একটু ইয়া হয়ে থাকে, সো আমি তো বলেই দিচ্ছি ড্রেসটা কিন্তু সিঁদুর লাল না, আবার হচ্ছে ডার্ক মেরুন কালার না, রেড মেরুন কালার। সো যার কিনা রেড মেরুন পছন্দ সে অর্ডার করে ফেলবা। আর তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো ইনবক্সে কোনো ধরনের প্রাইস দম কষাকষি করবো না, একদম প্রাইস ফিক্সড 1095 করে। যারা কিনা 5টা ড্রেস পারচেস করবো, এক কথা আমি প্রত্যেকদিন লাইভে এসে বলি, ঠিক আছে, যারা কিনা 5টা ড্রেস পারচেস করবো তাদের ক্ষেত্রে ডেলিভারিটা ফ্রি হবে, ওকে, আচ্ছা, আদারওয়াইজ কিন্তু ফ্রি হবে না, ওকে, আদারওয়াইজ কিন্তু ফ্রি হবে না। বলতে বলতে আমার ব্যথা হয়ে যায় এক কথা, ঠিক আছে, তারপর আপুটা বোঝো না, আপু আমাকে একটা নক দেন কেন ভাই, ইনবক্সে কি হচ্ছে না, কি বলে কত মানুষ মেসেজ করছে। আপনি রেনফরেস্ট পেজে যান, রেনফরেস্ট পেজে যে মেসেজ অপশনে ক্লিক করেন, ক্লিক করলেই হচ্ছে আপনি ইনবক্সে নক করতে পারবেন, ঠিক আছে, মডারেটরগুলা আমাদের মডারেটর আছে, আপনার অর্ডারটা নিয়ে নিবে। এই ড্রেসের মধ্যে কালার অ্যাভেলেবেল আছে, ড্রেসটার মধ্যে কালার আছে, একটা হচ্ছে কাঁঠালি কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার মেবি, ঠিক আছে, কালার অ্যাভেলেবেল আছে, যার যে কালার লাগবে নিয়ে নিবা। আর আমার ড্রেসটা হচ্ছে রেড মেরুন কালার, রেড রোজ নামে তোমরা অর্ডার করতে পারবা, ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে বলো, কেউ তো অফারে পেল না ড্রেস, খালি চুপচাপ দেখলে অফারে পেল না, প্রাইস একদমই ফিক্সড, ঠিক আছে, প্রাইস একদম একদম ফিক্সড। আন্টির ড্রয়িং রুমে বসে বসে লাইভ করতেছে, ঠিক আছে। এখন কি কোনো প্রোগ্রাম আছে আপু? না, প্রোগ্রাম কি, দাওয়াতে আসছি ভাইয়া, না আপু, আই ডোন্ট নো, মুন্না নাম, ঠিক আছে,
ড্রেসটাই না এরকম না, মনে হচ্ছে না আমি কোনো বিয়েতে যাব এরকম মনে হইতেছে না, ড্রেসটা না এরকম। আসলে আমি কিন্তু ওরকম ভাবে এমন না যে কোনো বিয়ের প্রোগ্রামে ড্রেসটা পরলেই না কেমন একটু ফেস্টিভ ফেস্টিভ লুক আসে, ঠিক আছে? ড্রেসটাই হচ্ছে এরকম, ড্রেসটা আমি যদি নর্মালও পরি, যদি আমি আজকে একটু সাজুগুজু করছি, যদি সাজুগুজু নাও পরি, আমি যদি নর্মাল একটা যেটা হালকা একটু লিপস্টিক দিই আর ড্রেসটা পরি, ড্রেসটাই হচ্ছে একটা ফেস্টিভ লুকের ড্রেস। হ্যাঁ, ড্রেসটা এত সুন্দর, এবং এই ড্রেসটা আপনারা অনেক পেজে দেখবেন, এমন শুধু আমার পেজে ড্রেসটা আছে, এই ড্রেসটা অনেক পেজে অ্যাভেলেবেল আছে। বাট আমি শুধু একটা কথাই বলবো, আমার পেজ থেকে কেন নেবেন? আমার পেজ থেকে এই কারণে নেবেন, কারণ হচ্ছে যে আমার পেজে আপনারা এই ড্রেসটা 100% অরিজিনালটা পাবেন, মানে একদম 100% যেটা অরিজিনাল গাঙ্গা হয় সেটার কালারটা হচ্ছে খুব সুন্দর থাকে, যেমন ফ্যাড হবে না কালার ওয়াশ করার পরও, এবং এটার যে কাজটা থাকবে, হ্যান্ডলুমের কাজটা থাকবে বা যে ধরনের এমব্রয়ডারি থাকবে, খুব সুন্দর হয়, খুব নিখুঁত হয়। ট্রাস্ট মি, আমি এই ড্রেসটা অনেকবার পরছি, আমার কালার কিচ্ছু হয় না, আমার পেজের ড্রেসের কালার কখনো নষ্ট হয় না, ঠিক আছে? সো এই হচ্ছে কথা, এই কারণে আমার পেজ থেকে আপনারা নেবেন, একদম অরিজিনালটা অথেন্টিকটা পাবেন। আপু তোমার একটা অটোগ্রাফ লাগবে। আচ্ছা, মুন্না কি ভাইয়া না আপু? অ্যাকচুয়ালি ভাইয়াদের আইডি থেকে না অনেক আপুরাও কমেন্টস করে, এই জন্য আমি খুব কনফিউশন থাকি, এই জন্য আমি আস করি আপু নাকি ভাইয়া, কারণ হচ্ছে ভাইয়াদের ইয়া থেকে অনেক আপুরা কমেন্টস করে, সো একটু মেনশন করলে ভালো হয় যে না আমি আপু না ভাইয়া, ঠিক আছে? এমন না ভাইয়ারা ড্রেস পারচেস করে না, ভাইয়ারও ড্রেস পারচেস করে, ঠিক আছে? ভাইয়ারও লাইভ দেখে আপুদের, সো এটা কোনো ব্যাপার না। আমার অটোগ্রাফ নিয়ে কি করবেন, ঠিক আছে? ড্রেস পারচেস করেন মাত্র 1095 করে। হ্যাঁ, ভাইয়ারা যদি হয়ে থাকেন, আপুদের জন্য নেন, ভাবিদের জন্য নেন, হ্যাঁ, ড্রেস পারচেস করেন, এত সুন্দর একটা ড্রেস। যদি কেউ কাউকে গিফট করতে চাও, যে আমি কাউকে গিফট করতে যাচ্ছি, আমার মানে আজান দিচ্ছে এটা ঘুমটা দিলো এত সুন্দর লাগে, আমি তো ঘুমটা দিয়ে দেখো, এই দেখো ঘুমটা দিলো অনেক সুন্দর লাগে, এটা দোপাট্টাটা এত সুন্দর, এই যে জাস্টি এটা দোপাট্টা হচ্ছে এরকম, এই যে দোপাট্টা, দোপাট্টা ফুললি কটনে, হ্যাঁ দোপাট্টাটা ফুললি কটনে, যেটা হচ্ছে দোপাট্টা, এই যে দোপাট্টার প্রিন্টটা হচ্ছে এরকম, দোপাট্টার প্রিন্টটা হচ্ছে এরকম, এই যে এই যে এটা হচ্ছে দোপাট্টা, কান্না করে, হ্যাঁ এই যেটা হচ্ছে দোপাট্টা, দোপাট্টা ফুললি কটনের, অ্যান্ড দোপাট্টা কিন্তু হচ্ছে এরকম, দোপাট্টা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে কিছু ফ্লাওয়ার প্রিন্ট আছে, হ্যাঁ ডিজিটাল প্রিন্ট, এগুলো প্রিন্ট কলমকারি প্রিন্ট বলে, হ্যাঁ ইন্ডিয়ান ড্রেসগুলো হচ্ছে এরকম ভাবে, তো দেখো ওনা মানে ঘুমটা দিলে এত সুন্দর লাগে, খুব আরামদ, এবং নামাজ পড়ার জন্য পারফেক্ট, হ্যাঁ 5 হাতের উপরে লম্বা, আচ্ছা আপুরা যারা যারা নিবা নিয়ে ফেলো, ড্রেসটা নিয়ে ফেলো, আপুরা মিস করো না, ড্রেসটা স্টকিং হয়েছে মিস করো না, যারা যারা নিবা নিয়ে ফেলো, ঠিক আছে? ঝটপট একটা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে একটা ফোন নাম্বার বাসায় অ্যাড্রেস দিয়ে জাস্ট অলরেডি কনফার্ম করে ফেলো, আর যদি কেউ হচ্ছে মানে স্ক্রিনশট নিতে না পারো, জাস্ট রেড রোজ নাম লিখো, তাহলে হয়ে যাবে। দেখো বিশাল বড়, 5 হাতের বেশি লম্বা, জাস্ট বিশাল বড় একটা দোপাট্টা, ঠিক আছে? দেখো জাস্ট দোপাট্টাটা মাথায় দিছে, কি সুন্দর লাগছে, দেখছো তো পুরো বডি কভার হয়ে যাবে দোপাট্টা দিয়ে, পুরো বডিটা কভার হয়ে যাবে, একদম আরামদায়ক কটনের দোপাট্টা, যারা যারা জয়েন করছো লাইভ একটু শেয়ার করে ফেলো, ঠিক আছে? সো ইনবক্স করে ফেলো, ড্রেসটা কিন্তু বেশি স্টকে নাই, লিমিটেড আছে, যার যা লাগবে একদমই ঝটপট অর্ডার করে ফেলবা, ঝটপট 1095 করে, 1095 করে, একদম অরিজিনাল ইন্ডিয়ান গাঙ্গা, অরিজিনাল ইন্ডিয়ান গাঙ্গা 1095 করে, ঠিক আছে? এইটা ওয়াও কি আরামদায়ক, একদম সফট একটা ওড়না, ওকে সফট একটা ওড়না, ঠিক আছে? একদম আরামদায়ক কটনের, 5 হাতের উপরে, তার হেজাবে আপু আছো সুন্দর করে নিয়ে একটা হেজাব পরবা, এটা দিয়ে বাস সেরকম লাগবে, হ্যাঁ একদম সেরকম লাগবে, ঠিক আছে? অ্যান্ড আমার তো মানে ঘুমটা দেওয়ার পর বেশি সুন্দর লাগতেছে, তাই না? ঘুমটা দেওয়ার পর বেশি ভালো লাগতেছে, আর এই যে বেশি ফুটছে ঘুমটা দেওয়ার পরে, এবার দেখো কি সুন্দর লাগতেছে ড্রেসটা, ড্রেসটা অনেক সুন্দর, ড্রেসটা আসলে অনেক সুন্দর, অ্যান্ড কালার কিছু হবে না, 1000 ওয়াশ করো,
যারা যারা অর্ডার করবা একদম ঝটপট অর্ডার করে ফেলো, ঠিক আছে? আমি কিন্তু ড্রেস ডিটেলস সব আমি সব বলে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? যে ড্রেসের ডিটেলস কী কী, ড্রেসের ডিটেলস কী কী আমি কিন্তু বলে দিয়েছি। আর যারা কিনা আমার পেজে একদমই নিউ আছো, তারা এখন এই মুহূর্তে রেনফরেস্ট পেজে যে একটা লাইক ফলো অপশনে ক্লিক করে রাখো, তাহলে হচ্ছে লাইভে সব আপডেট পাবা। অ্যান্ড আমার লাইভে রেগুলার অফার চলে, ঠিক আছে? আমি যখন লাইভে আসি আমি 10% ডিসকাউন্ট একটা অফার দিই। সেটার রুলসটা হচ্ছে আমি যখন লাইভে জয়েন করবো, লাইভ স্টার্ট করবো ড্রেসের লাইভ, তখন লাইভটা শেয়ার করতে হবে, প্রোফাইল শেয়ার করতে হবে, অ্যান্ড মেসেঞ্জার শেয়ার করতে হবে, আমার এখানে অনেক বেশি বেশি করে কমেন্টস করে উইনার হয়ে যেতে হবে, ঠিক আছে? ওকে, তো চুপচাপ দেখলে হবে না, অবশ্যই তোমাকে গেমস রুলস ফলো করতে হবে। সো আমাদের কিন্তু অর্ডার নেওয়া হচ্ছে কিন্তু, তাই না? সো বসে থাকবা না, ড্রেসটা নিয়ে ফেলো। ড্রেসটা খুবই সুন্দর, খুবই সুন্দর। রেড রোজ নামে ড্রেসটা কিন্তু, রেড রোজ নামে ড্রেসটা কিন্তু হচ্ছে তোমার অর্ডার চলতেছে কিন্তু, হ্যাঁ অর্ডার নেওয়া চলতেছে। সো বসে থেকো না। বিউটি চৌধুরী, হাই আপু, হাই হাই হ্যালো সবাইকে, হাই হ্যালো। লাইভটা যারাই জয়েন করবা প্রোফাইল শেয়ার ডান করে ফেলো, একদম প্রোফাইল শেয়ার করে ফেলো। আমি একদম ধরতে তোমার হাতটা থেকে গেছে কিন্তু, যারা যারা নিতে চাচ্ছ স্ক্রিনশট নিতে না পারলে রেড রোজ নামে হচ্ছে তোমরা অর্ডারটি কনফার্ম করে ফেলো, ঠিক আছে? অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা, অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা, ওকে। প্রাইস হচ্ছে 1095, প্রাইস হচ্ছে অনলি 1095 আপু। প্রাইস কত? 1095 আপু, 1095 করে, ঠিক আছে? ড্রেসটার মধ্যে দেখো সুন্দর করে এখানে কিন্তু হ্যান্ডলুমের কাজ করা আছে, ঠিক আছে? পুরো ড্রেসটার মধ্যে কিন্তু কাজ করা। আচ্ছা, আমি কিন্তু স্লিভ ইচ্ছা করে ছোট বানিয়েছি, এটা কিন্তু অনেক স্লিভে কাপড় আছে, এখানে লং স্লিভ হবে, লং স্লিভ হবে কিন্তু, ওকে। 1095 করে, দোপাট্টাও কিন্তু কটনের। কালারটা আমি আবারও বলি, কালারটা হচ্ছে খুব সুন্দর একটা, খুব সুন্দর একটা হচ্ছে, খুব সুন্দর একটা রেড মেরুন কালার, হ্যাঁ একদম টুকটুকে লাল না। এখানে কি কালার দেখাচ্ছে, এখানে তো লাল কালার দেখাচ্ছে কেন জানি, হ্যাঁ বুঝলাম না। এটা কিন্তু আবার লাল কালার না, একদম মানে খুব রেড কালারটা থাকে না, একদম টুকটুকে লাল, টুকটুকে লাল না, রেড মেরুন কালার, ঠিক আছে? সো এটা হয়তো বা আমার এখানে রোদের আলো পড়ছে, হ্যাঁ হয়তো এই কারণে এরকম লাগছে, বাট এটা হচ্ছে রেড মেরুন কালার। তোমরা আমার আগের এই ড্রেসে যে লাইভটা আছে, একটা লাইভ আছে ড্রেসে যেটা বুস্টিং চলতেছে, ওই ড্রেস ওইখানে যে কালারটা দেখাতেছে ওই কালারটা, ওকে? কোনো কনফিউশন থাকে ইনবক্সে নক দেবা, তাহলে হয়ে যাবে। যারা যারা জয়েন করছো একটু হাই হ্যালো লিখো, হাই হ্যালো লিখো, ঠিক আছে? আসো কার বাসায় কি রান্না করছো আজকে বলো, কার বাসায় কে কি রান্না করছো বলো। এই ড্রেসটা পরে তুমি ইজিলি একটা মানে পার্টি অ্যাটেন্ড করতে পারো, ড্রেসটা এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর, এবং হচ্ছে আরামদায়ক, হ্যাঁ অনেক বেশি আরামদায়ক, অনেক বেশি আরামদায়ক, ওকে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। নূরজাহান আপু, তুমি মেবি টপফেন হয়েছো নাকি? দেখলাম ফেসবুক থেকে টপফেন, আচ্ছা টপফেন নিয়ে একটা কথা বলি, টপফেন হওয়ার কিন্তু একটা অপরচুনিটি আছে, ঠিক আছে? যারা কিনা ফেসবুক থেকে আপু তুমি নোটিফিকেশন পাইছো, নূরজাহান আপু আমি দেখছি যে তোমার নাম আসছে আমার এখানে, ঠিক আছে? তোমার নামে মেবি, সো এখন কিন্তু টপফেন কিন্তু সিলেক্ট করা হচ্ছে। টপফেন কিন্তু আমি সিলেক্ট করি না, টপফেন সিলেক্ট করে ফেসবুক থেকে, ঠিক আছে? টপফেন সিলেক্ট করে হচ্ছে ফেসবুক থেকে। সো আজকে আমি দেখলাম একজনকে সিলেক্ট করা হয়েছে, এখন নূরজাহান আপুকে না আমি বলতে পারতেছি না, যেই হবা একজন সিলেক্ট করে টপ ফেসবুক। সো টপফেন যারা হবা তাদেরকে একটা কথা বলি, তাদেরকে তারা হচ্ছে আমার পেজের ভিআইপি কাস্টমার, ঠিক আছে? টপফেন মানে হচ্ছে যে কোনো পেজের ভিআইপি কাস্টমার, ঠিক আছে? ওকে, যেটা বলছিলাম না, তুমি টপফেন হয়েছে, হ্যাঁ তোমার নামটা দেখছি আমি, তোমার নামটা আমার এখানে আসছে, ঠিক আছে? সো যারা কিনা টপফেন হবা, লাইক যেমন নূরজাহান আপুকে টপফেন বানানো হয়েছে, তার নূরজাহান আপু অলওয়েজ আবার লাইভে আসে, লাইভটাকে শেয়ার করে, কমেন্টস করে। সো ফেসবুক কী করে, জিনিসটাকে দেখে, ফেসবুক জিনিসটাকে অবজার্ভ করে যে কারা কারা লাইভটা লাইভে রেগুলার মানে অ্যাটেন্ড করে, লাইভটা শেয়ার করে, কমেন্টস করে, তাদেরকে টপফেন বানায়। আর টপফেন হচ্ছে যে কোনো একটা পেজের ভিআইপি কাস্টমার, টপফেন এটাকে বোঝায়। তো যারা একটা টপফেন হবা, তারা অবশ্যই আমার পেজ থেকে যখনই ড্রেস পারচেস করবা একটা মিনিমাম ডিসকাউন্টে পারচেস করতে পারবা,
ঠিক আছে নয় ডিসকাউন্ট না ডেলিভারি চার্জটা ফ্রি যে কোনো একটা তোমার ফ্যাসিলিটিস থাকবে এবং তুমি টপেন মেবি তোমাকে উল্লেখ করা হবে ফেসবুক থেকে জানি না তুমি সেটা হচ্ছে ওয়ান মান্থের জন্য অথবা ওয়ান উইকের জন্য হয় এটা ফেসবুক ফেসবুক ডিসাইড করে আমরা ডিসাইড করি না আমরা ডিসাইড করি না ফেসবুক ডিসাইড করে সো টপেন যদি হতে চাও টপেন যদি হতে চাও তাহলে হচ্ছে নূরজাহান আপুর মতো তোমাদেরকেও রেগুলার আমি যখন লাইভে আসবো আমি লাইভে আসার আগে পোস্ট দিই আমি হচ্ছে শর্ট একটা লাইভ করি লাইভে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে লাভ রাইট দিতে হবে লাইভে শেয়ার করতে হবে রেগুলার লাইভ শেয়ার করতে হবে যখন লাইভে আসবো তাহলে টপেন হয়ে যাবে ঠিক আছে সো নূরজাহান আপু তোমাকে অনেক অনেক কনগ্রাচুলেশন তুমি টপেন হয়েছো সো তুমি হচ্ছে আমাদের পেজের ভিআইপি কাস্টমার টপেন মানে হচ্ছে পেজের ভিআইপি কাস্টমার ঠিক আছে তাদেরকে টপেন বলা হয় ঠিক আছে সো আপুর মতো কেউ টপেন হতে চাইলে হচ্ছে লাইভটা শেয়ার করে ফেলবা লাইভে কমেন্টস করবা আর যারা আমার পেজে নিয়েও আছো একদমই যে হচ্ছে তাহলে হচ্ছে তোমার পেজে হচ্ছে ইয়া করে ফেলে তোমার পর ডিস্টার প্রাইস আমার পর ডিস্টার প্রাইস হচ্ছে 1095 টাকা 1095 ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান গাঁদা একদমই হিট একটা ড্রেস আমার পেজে একদমই হিট একটা ড্রেস এটা রিস্টক হচ্ছে এটা এটা নতুন না এটা অনেক আগের কালেকশন ঠিক আছে মাঝখানে এটা স্টক আউট ছিল এটা আমার পেজে অনেক হিট একটা কালেকশন অনেক আগের অনেক আগের মানে কয়েক মান্থ আগের কালেকশন যেটা অনেক চলছিল এরপর আমার স্টক আউট হয়ে গেছিলো এরপর আবার এটাকে স্টকিং করা হয়েছে এবং আমি এটার আপডেট দিয়ে দিচ্ছি অলরেডি আজকে তো পরে আসলাম আজকে তো পরে আসছি প্রাইস হচ্ছে 1095 করে একদম ফিক্সড প্রাইস বাট তুমি যদি টপ ফ্যান হয়েছো তুমি ড্রেসটা নাও তুমি হচ্ছে একটা মিনিমাম ডেলিভারি চার্জ বা হচ্ছে ডিসকাউন্ট পাবো ঠিক আছে এটা অবশ্যই পাবো ডেলিভারি চার্জটা ফ্রি অথবা ডিসকাউন্ট যেমন একটা পাবো ওকে তো নিচে ইনবক্স নক করতে পারো ওকে ঠিক আছে আচ্ছা সো আমি লাইভ ক্লোজ করে ফেলবো অনেকক্ষণ লাইভে ছিলাম যারা যারা নিবা নিয়ে ফেলো আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি একটু দেখিয়ে দিই লাইভটা ক্লোজ করে ফেলবো এই হচ্ছে লাস্ট ফিনিশিং ড্রেসটা ঠিক আছে এই হচ্ছে লাস্ট ফিনিশিং ড্রেসটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ড্রেসটার এই যে এই দেখো এই যে ড্রেসটা হচ্ছে এই যে একটু ড্রেসটা আবার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দাঁড়িয়ে থেকে এই যে ড্রেসটা হচ্ছে এই যে এই যে এই হচ্ছে ড্রেসটা কালারটা কি বোঝা যায় কালারটা হচ্ছে রেড মেরুন কালার ওকে রেড মেরুন কালার এই যে ড্রেসটা হচ্ছে এটা এই হচ্ছে ড্রেসটা দোপাট্টা ওকে সো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আরেকবার আরো ডিটেলস ভালোভাবে দেখতে চাইলে কিন্তু আমার লাইভ আছে ঠিক আছে এই যে এই হচ্ছে ড্রেসটা রোদের আলোর কারণে এই যে আমাকে দেখায় ভালো করে এই যে এই হচ্ছে ড্রেসটা এই যে এই কালারটা হচ্ছে এরকম হবে হ্যাঁ রেড মেরুন কালার মানে এই হচ্ছে দোপাট্টা 1095 করে হ্যাঁ পুরো যেগুলো কিন্তু প্রিন্ট করা মানে এটা হচ্ছে এমব্রয়ডারি করে নিচের দিকে এমব্রয়ডারি আছে তো এই হচ্ছে দেখিয়ে দিলাম এখন আমি হচ্ছে লাইভটা ক্লোজ করে ফেলবো ঠিক আছে লাইভটা ক্লোজ করে ফেলবো যারা কেন অর্ডার করবা ঝটপট অর্ডার করে ফেলো 1095 টাকা প্রাইস একদমই ফিক্সড প্রাইস একদমই ফিক্সড আবারও বলছি হ্যাঁ প্রাইস একদমই ফিক্সড 1095 করে অরিজিনাল ইন্ডিয়ান গাঙ্গা একদম অরিজিনাল ইন্ডিয়ান গাঙ্গা ওকে সো লাইভটা ক্লোজ করে ফেললাম সব অর্ডার করে ফেলো আল্লাহ হাফিজ বাই বাই